খণ্ডকোষে করোনা রোগী ধরা পড়ার পর থেকেই কঠোর প্রশাসন। পূর্ব বর্ধমানের খণ্ডকোষ এলাকার বাদুরিয়া গ্রামে করোনা আক্রান্ত পজিটিভ ধরা পড়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসন তৎপর হয়ে পূর্ব বর্ধমান শহরে প্রতিদিন বর্ধমান থানার আইসি পিন্টু সাহার নেতৃত্বে শহরে চলছে চোর কদমে নাকা চেকিং। যদিও এই নাকা চেকিং শুধু আজকের নয়, যবে থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে তবে থেকেই প্রশাসন বারবার মানুষকে আবেদন করছে, কোথাও গানের মাধ্যমে, কোথাও প্রচারের মাধ্যমে, কোথাও ফ্লেক্স পোস্টারের মাধ্যমে। তারপরেও কিন্তু মানুষ এখনও পর্যন্ত প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে বেরিয়ে পড়ছে বাড়ি থেকে নানান রকম কাজের অজুহাত দেখিয়ে। বুধবার বর্ধমান শহর এলাকায় বর্ধমান থানার অন্তর্গত বেশ কিছু জায়গায় জিটি রোডের মোড়ে মোড়ে শহরে চলছে নাকা চেকিং এবং যারা নানান রকম অজুহাত দেখিয়ে বাইরে বের হচ্ছেন সেই রকম কিছু মানুষদের আটক করা হলো বর্ধমান থানার পক্ষ থেকে। এখনও পর্যন্ত প্রায় 8 জনকে বর্ধমান থানা পুলিশ আটক করেছে। পূর্ব বর্ধমানের প্রাণকেন্দ্র কাঞ্চনডুঙ্গির চত্বরে, পার্কাস রোড মোড় এলাকা, বাজি প্রতাপপুর বাজার এবং বেশ কিছু জায়গায় চলে নাকা চেকিং। এর আগেও বেশ কয়েকজনকে আটক করেছে বর্ধমান থানার পুলিশ, এরপরও সচেতন হচ্ছে না কিছু মানুষ। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারি রিপোর্ট, টাইমস বাংলা।